আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া তাদের 18 সদস্যের দল ঘোষণা করেছে এবং সেই জায়গাটায় মনে হয় সবচেয়ে সারপ্রাইজিং প্যাকেজ হিসেবে দুইটা ব্যাপার এসেছে। একটা হচ্ছে মার্নাস লাবুসেন, তিনি দলে নেই, আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে দুইজন আনক্যাপড প্লেয়ারকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার 18 সদস্যের দলে। এখন অস্ট্রেলিয়া কিসের উপর বেস করে এরকম টিম সিলেকশন করেছে? প্রথমত ওয়ার্ল্ড কাপটা এশিয়াতে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতে। মার্নাস লাবুসেনের প্রসঙ্গটাতেই প্রথমে আসি, তা হচ্ছে মার্নাস লাবুসেন তার রিসেন্ট পাস্টের যে ওডিআই ক্যারিয়ার, সেই ওডিআই ক্যারিয়ারে এখন পর্যন্ত 28টা ইনিংস থেকে মার্নাস লাবুসেনের অ্যাভারেজ যদি আমি বলি সেটা হচ্ছে 31.37, এবং তার স্ট্রাইক রেটের কথা যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে 83.20। এখন একটামাত্র সেঞ্চুরি তিনি এই ওয়ান ডে ফর্ম্যাটে করেছেন, তার মানে খুব বেশি কনভিনসিং পারফরমেন্স কিন্তু তার ওয়ান ডে ক্রিকেটে নাই। টেস্ট ম্যাচ ক্রিকেটে যদিও মার্নাস লাবুসেন ডেফিনেটলি ওয়ার্ল্ডের নাম্বার 1-2 ব্যাটারদের মধ্যে একজন। আবার যদি আপনি এশিয়ার পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন যে এশিয়ার মাটিতে মার্নাস লাবুসেনের অ্যাভারেজটা কিন্তু কমে গিয়ে দাঁড়িয়েছে 31 থেকে 28.91, এবং তার স্ট্রাইক রেটটা 77.45। সো অস্ট্রেলিয়া দে আর ভেরি মাচ প্রফেশনাল এবং তারা সেই প্রফেশনাল সেট আপটাই করেছে। মার্নাস লাবুসেন যেহেতু ওয়ান ডে ফর্ম্যাটে তার ফর্মের জায়গাটা খুব বেশি ভালো না, এবং এশিয়ার মাটিতে তার কার্যকারিতার জায়গাটা খুব বেশি মাত্রায় প্রমাণিত হয়নি। সো মার্নাস লাবুসেনের মতো একজন অলরাউন্ডার, যিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার, ব্যাটিংটাই মূলত করে থাকেন, বোলিংয়ের জায়গাটাও তার কাছ থেকে এশিয়ার কন্ডিশনে খুব বেশি কার্যকারিতা টিম অস্ট্রেলিয়া আশা করতে পারে না, যে কারণে তারা সেই এক্সপেরিয়েন্স, বড় নাম, যশ, খ্যাতি সব কিছুকে পেছনে রেখে তারা প্রফেশনাল আচরণই করেছে এবং তারা প্রফেশনালি ওই ব্যাপারটা ডিল করেছে। লাবুসেনকে না রেখে তারা দল ঘোষণা করেছে। এবার আপনি যে প্রসঙ্গটায় আসতে পারেন তা হচ্ছে দুইজন আনক্যাপড প্লেয়ারকে অস্ট্রেলিয়া নিয়েছে। ডেফিনেটলি আনক্যাপড প্লেয়ার মানে একটা সারপ্রাইজ প্যাকেজ, যে প্যাকেজটা আপনি হয়তোবা ওয়ার্ল্ড কাপের মঞ্চে কি উপহার দেবেন। ডেফিনেটলি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার আরও 8টা ম্যাচ বাকি রয়েছে, সাউথ আফ্রিকার মাটিতে 5টা এবং ইন্ডিয়ার মাটিতে 3টা। এখন কেন তানভীর সাঙ্গাকে নেওয়া হয়েছে আমি যদি এই জায়গাটায় একটু আলোচনা করতে চাই, দেখেন একটা টিম সিলেকশনে অনেকগুলো ব্যাপার নিয়ে চিন্তা করতে হয়, অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করতে হয়। হ্যালো ওয়ালটন। হ্যালো। এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শুনে। প্রথমত রিসেন্ট পাস্টে ইন্ডিয়ার মাটিতে যে বিষয়টা দেখা গেছে তা হচ্ছে কালো মাটির উইকেট এবং লাল মাটির উইকেট। এখন কালো মাটির উইকেটগুলোতে রিস্ট স্পিনাররা অনেক বেশি মাত্রায় সফল। রিসেন্ট পাস্টে ইন্ডিয়ার মাটিতে আইপিএল বলেন বা অন্যান্য টুর্নামেন্টগুলো পর্যালোচনা করে তাই দেখা গেছে যে সমস্ত মাঠের পিচ কালো মাটির, সে সমস্ত কালো মাটির পিচে লেগ স্পিনাররা বা রিস্ট স্পিনাররা অনেক বেশি মাত্রায় সফল লাল মাটির পিচের তুলনায়। অন্যদিকে লাল মাটির পিচে লেফট আর্ম স্পিনার, ফিঙ্গার স্পিনাররা অনেক বেশি মাত্রায় সফল। যেমন আমরা বলতে পারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রাবোন স্টেডিয়াম, এই সমস্ত স্টেডিয়ামে কিন্তু লেফট আর্ম স্পিনার বা অফ স্পিনাররা সফল বেশি। এখন আমি যখন ঘাটাঘাটি করছিলাম তখন একটা বিষয় খেয়াল করলাম, আমি প্রথম 5টা ম্যাচ যে অস্ট্রেলিয়ার এরপরে আমি আর দেখিই নাই। প্রথম 5টা ম্যাচ অস্ট্রেলিয়ার, প্রথম 5টা ম্যাচের 5টা ম্যাচই কালো মাটির উইকেটে অস্ট্রেলিয়া খেলবে। প্রথম 5টা ম্যাচের 5টা ম্যাচে অস্ট্রেলিয়া কালো মাটির পিচে খেলবে। প্রথমত আমি যদি বলি চেন্নাইতে তাদের প্রথম ম্যাচ রয়েছে, চেন্নাইতে লাস্ট 3 বছর আপনি যদি চিন্তা করেন ওয়ান ডে ক্রিকেটে লেগ স্পিনারদের ইকোনমি রেটটা 4.5 এবং তারা প্রতি 12 রানে একটা করে উইকেট পেয়েছেন। লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের ইকোনমি রেটটা 4.8 এবং তারা প্রতি 33 রানেরও অধিক রান খরচ করে একটা উইকেট পেয়েছেন। তার মানে চেন্নাইতে ইন্ডিয়ার সঙ্গে তারা যেখানে প্রথম ম্যাচ খেলবে ডেফিনেটলি লেগ স্পিনার একটা ভাইটাল পয়েন্ট চেন্নাইয়ের মাটিতে। এই লাস্ট 2-3 বছরে ওয়ান ডে ক্রিকেটের কনটেক্সট থেকে দেখা যাচ্ছে চেন্নাইতে কালো মাটির উইকেটে খেলা। লখনৌতে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি, সর্বশেষ 3 বছরের যে আইপিএল, সর্বশেষ 3 বছরের আইপিএল পর্যালোচনা করলে দেখা যায় টপ 8 উইকেট টেকার্সের মধ্যে 3 জন রয়েছেন লেগ স্পিনার। রবি বিষ্ণই, তিনি 6 ম্যাচ থেকে 9 উইকেট, ইকোনমি রেট 7.16। অমিত মিশ্রা 3 ম্যাচ থেকে 5 উইকেট, ইকোনমি রেট 5.89। মায়াঙ্ক মার্কান্দে 4 ম্যাচ থেকে 5 উইকেট, তার ইকোনমি রেট 6.93। এবং বলে নেওয়া ভালো এই মাঠেও কিন্তু কালো মাটির উইকেটেই খেলা হবে লখনৌতে। এবারে থার্ড যে ম্যাচটা তারা খেলবে সেই থার্ড ম্যাচটাও তাদের শ্রীলঙ্কার এগেনস্টে লখনৌয়ের মাটিতে। সো সেই জায়গাটা রিস্ট স্পিনারের ভূমিকাটা কতখানি হতে পারে আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন। বেঙ্গালুরুতে 4th যে ম্যাচটা, এখন বেঙ্গালুরু কিন্তু রান প্রসবা, অর্থাৎ প্রচুর পরিমাণে রান হয়। বেঙ্গালুরুতে লাল মাটির উইকেটে খেলা হতো, বাট এই 2023 সাল থেকে বেঙ্গালুরুতে কালো মাটির উইকেটে খেলা হচ্ছে। এবং এই যে আমি যদি রিসেন্ট পাস্টে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই 2023 সালের আইপিএলের পার্সপেক্টিভ থেকে, লেফট আর্ম চায়নাম্যান মানে লেফট আর্ম রিস্ট স্পিনার, রিস্ট স্পিনার তাদের ইকোনমি রেটটা হচ্ছে 6,
লেগ ব্রেক বোলার যারা তাদের ইকোনমি রেটটা 7 এর কাছাকাছি, অফ ব্রেক বোলারের ইকোনমি রেট অর্থাৎ ফিঙ্গার স্পিনারের ইকোনমি রেট 10 এর উপরে 11 থেকে শুরু, লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের ইকোনমি রেট 12। এখানেও কালো মাটির উইকেটে রিস্ট স্পিনারদের একটা দাপট আমরা দেখতে পেয়েছি। দিল্লিতে পঞ্চম ম্যাচটা তারা খেলবে, সেটাও ট্রেডিশনালি দিল্লির মাঠ মানে ট্রেডিশনালি কালো মাটির উইকেট, এবং এই জায়গাটা লেগ স্পিনারদের এই রিসেন্ট পাস্টে লাস্ট টি টোয়েন্টি ফর্ম্যাট বিবেচনা করলে লেগ স্পিনারদের এই ইকোনমি রেটটা 6.3, লেফট আর্ম স্পিনারদের 7.8, অফ স্পিনারদের 7.89 এরকম। সো আলটিমেটলি আপনি খুব ভালো মতো বুঝতে পারছেন যে রিস্ট স্পিনার কেন তানভীর সাঙ্ঘাকে তারা দলে ক্যারি করছে, কারণ একটা টিম যখন সিলেক্ট হয় তারা কোথায় খেলতে যাচ্ছে, কোন ভেনুতে খেলা রয়েছে, সেখানে কালো মাটি না লাল মাটির উইকেট, ওই কনটেক্সটে ওই দেশে কালো মাটির উইকেটে কারা বেশি সফল হচ্ছে, লাল মাটির উইকেটে কারা বেশি সফল হচ্ছে, কিংবা আমার দলের কম্বিনেশন অনুযায়ী কোন টাইপের প্লেয়ার আমার প্রয়োজন, এই বিষয়গুলো কিন্তু টিম সিলেকশনের ক্ষেত্রে অনেক কিছু চিন্তাভাবনা করে টিম সিলেক্ট করা হয়। তো আলটিমেটলি অস্ট্রেলিয়া টিম আমার ধারণা মতে এই ধরনের বিষয়বস্তুগুলো চিন্তা করেই তারা টিম সিলেক্ট করেছে, কারণ ট্রেডিশনালি তারা এমনি এমনি তো আসলে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়নি, তারা ট্রেডিশনালি ওইভাবে এত কিছু চিন্তা করেই আসলে টিমগুলো সিলেক্ট করে। আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন অস্ট্রেলিয়ার এই টিম সিলেকশন নিয়ে আপনারা কী মনে করছেন, কমেন্ট বক্সে আপনাদের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।